আমি এখনো চিন্তা করি আমি রিটায়ার করব। শেখ হাসিনার ছায়াতলে থেকে গত দেড় দশকে ফুটবলকে ধ্বংসের পথে নিয়ে গেছেন কাজী সালাউদ্দিন, আবু নাইম, সোহাগরা। একটি দেশের ফুটবলে প্লেয়ার নিষিদ্ধ হওয়ার ঘটনা রয়েছে, মাঠে নির্দিষ্ট কোনো দর্শক নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু কখনো কি শুনেছেন যারা ফুটবলটার উন্নতিতে কাজ করে তারাই কিনা হন নিষিদ্ধ? ভুল শোনেননি, ঠিকই শুনেছেন, এবং এমন একটি ঘটনাই ঘটেছিল বাংলাদেশ ফুটবলে, এবং সেটা হয়েছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা থেকেও। সালটা 2022, দেশের ফুটবলে বড় একটা ধাক্কাই দিয়েছিল ফিফা। বাফুফের অনিয়মের অভিযোগে 2022 সালের 14 এপ্রিল নিষিদ্ধ হন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। সাধারণ সম্পাদকের চেয়ারে বসে গত 10 বছর ধরে করে যাচ্ছেন একের পর এক দুর্নীতি। দেশের ফুটবলের উন্নয়ন নয়, বরং দেশের ফুটবলকে যে আবু নাইম সোহাগ ধ্বংস করতে এসেছিলেন সেটাই প্রমাণ করে গেলেন তিনি। যদি ফুটবলের উন্নয়নের কথা ভাবতেন বা নিজের নিষ্ঠার সাথে কাজ করে যেতেন, তাহলে প্রমাণস্বরূপ হাতে নাতে ধরা খেয়ে হতেন না নিষিদ্ধ। এবার আসা যাক বাফুফে কর্তা কাজী সালাউদ্দিনকে নিয়ে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত নন কোনো রাজনীতিতে। শেখ কামালের সঙ্গে বন্ধুত্বের কারণে সদ্য দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সালাউদ্দিনের ছিল পারিবারিক সম্পর্ক। ফুটবলের নানা ব্যর্থতায় কাজী সালাউদ্দিন দেশজুড়ে সমালোচনায় থাকলেও শেখ হাসিনার কাছে কাজী সালাউদ্দিনই যেন ছিলেন একমাত্র অপশন। সাবেক ফুটবলার হয়েও সভাপতির চেয়ারে বসে দেশকে আনন্দের উপলক্ষ এনে দেওয়ার মতো কখনোই কিছু করতে পারেননি তিনি। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে প্রায়ই বলতে শোনা যায়, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। তবে কাজী সালাউদ্দিন তো একবার মিডিয়া এসে বলেই দিয়েছিলেন বাংলাদেশ 2022 বিশ্বকাপ খেলবে, অথচ বাছাই পর্বে সিসেলেস নামে একটি দেশের কাছেই হেরে বসে বাংলাদেশ। অথচ পৃথিবীর বুকে সিসেলেস নামে কোনো দেশ আছে কি না সেটাই জানে না অনেক মানুষ, আর আমরা কি না হেরে বসি তাদের বিপক্ষে। এসব ঘটেছে কাজী সালাউদ্দিনের আমলেই। মালদ্বীপ থেকে দেশে ফেরার সময় মদ নিয়ে পুলিশের কাছে ফুটবলারদের আটক হওয়া, জাতীয় দলের ফুটবলার হয়েও দেশের অলিতে গলিতে খ্যাপ খেলে বেড়ানো, ফুটবলারদের বেতন আটকে রাখা, স্পন্সরশিপ না পাওয়া, ঘরোয়া ফুটবলে প্রায়শই হতাহতের ঘটনা, বিদেশি ফুটবলারদের শতভাগ পারিশ্রমিক পরিশোধ না করা এবং জাতীয় দলের জন্য বিদেশি কোচ এনে তাকে অসম্মান করে বেতনের পুরো টাকা না দেওয়া, এমন অজস্র বিতর্কের সাক্ষী বাংলাদেশ ফুটবল। এবং সবকিছুর মূলে ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন, কিন্তু তিনি যেন দেখেও দেখেননি কিছুই। বিশ্ব মিডিয়া যেখানে এসব বিষয় তোলপাড় শুরু করে দিয়েছিল, সেখানে সালাউদ্দিন সভাপতি হয়েও মিডিয়ায় এসে বলতেন তিনি আসলে এটা নিয়ে কিছুই জানেন না, বিষয়টা হাস্যকর না? আসলেই হাস্যকর, কারণ চোখ থাকতেও কাজী সালাউদ্দিনেরা ছিলেন অন্ধ। দেশের ফুটবলের কিভাবে উন্নয়ন করতে হয় সেটা না জানলেও কিভাবে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ভারী করা যায় সেটা বেশ ভালোভাবেই জানতেন সালাউদ্দিন সোহাগরা।